فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين صعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ شبك ري الله رب العالمين الفرشان شكري যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম অবতীর্ণ হোক প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করার ফজিলতগুলো আর এখানে আসলে আমাদের কি নেকি কতটা নেকি আমরা পাব সব কিছু খুলে খুলে আমাদেরকে বলে দিয়ে গেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম সম্মানিত ভাই সকল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সৃষ্টি করেছেন আর এই দুনিয়াতে আসার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে কি কেয়ামতে আমাদেরকে উত্তীর্ণ হওয়া কেয়ামতের ময়দানে যে হিসাব কিতাব হবে সেই হিসাবে আমরা যে ফলাফল ডান হাতে পাই এটাই আমাদের উদ্দেশ্য হবে আর এই উদ্দেশ্যতে আমাদেরকে ওই সময়ে আমরা সফল কাম হতে পারবো যখন এই দুনিয়াতে প্রিপারেশন নিতে পারবো যখন এই দুনিয়াতে আমরা ভালোভাবে স্টাডি করতে পারবো যদি আমরা স্টাডি ভালোভাবে না করি তাহলে জেনে রাখুন আমরা কিয়ামতের দিন যতই ভালো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি না কেন আমরা উত্তীর্ণ হতে পারবো না আমরা পুরস্কার পাবো না এই জন্য এই দুনিয়াতে আমাদেরকে আমল করতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কি আমল হবে কতটা রুজি পাবো কতটা আমরা এখানে জীবন যাপন করবো কতদিন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আগেই লিখে রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মায়ের পেটে সন্তান থাকে চার মাসের হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা আসেন আর আল্লাহ রাব্বুল আলামিনের চারটি বার্তা নিয়ে আসেন চারটি কথা নিয়ে আসেন ثم يبعث الله ملكا بأربع كلمات ويقال لها اكتب عمله ورزقه وأجله وشقي أو سعيد তার চারটি কথা লেখার কথা বলা হয়েছে যে তার কতটা বয়স হবে এই দুনিয়াতে কতদিন সে জীবন যাপন করবে আর কি আমল করবে সৎ আমল করবে না বদ আমল করবে এ কথাগুলো লেখা হয় আর সে কোন জায়গায় কোন স্থানে কি অবস্থায় মারা যাবে এ কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগেই লেখা হয় আর এই দুনিয়াতে এসে সে হতভাগ্য হবে না সৌভাগ্যবান ব্যক্তি হবে এই দুটোর মধ্যে একটি লেখা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ যখন আমাদের সব কিছু লিপিবদ্ধ রয়েছে লেখা রয়েছে তো আমরা আমল আর কেন করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি
কুল্লু শাইইন মুয়াসসারুন লিমা খুলিকতা লাহু ইআমালু, তোমরা আমল করো যার জন্য তোমরা দুনিয়াতে এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে স্থান তোমাদেরকে দিবেন সেই স্থানের জন্য সেই আমলগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে, তোমরা সে কাজ করতে পারবে। তো এই দুনিয়াতে যদি আমরা মানুষ দেখতে যাই তাহলে দুই শ্রেণীর মানুষ পাবো। এক শ্রেণীর মানুষ হতভাগ্য, তাদের তার কাছে ইসলামের কথাগুলো পৌঁছার পরেও সে ইসলামকে মানে না, ইসলামের বিধিবিধানগুলো পৌঁছার পরেও তার ওপরে আমল করে না, তৌহিদের কথা পৌঁছার পরেও তৌহিদের ওপরে আমল করে না, শিরক বিদআত ছাড়ে না, কবর পূজা ছাড়ে না, মাজার পূজা ছাড়ে না, চাদর চড়া ছাড়ে না। এরা কে? এরা হচ্ছে হতভাগা, এরা হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলেছেন, ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, এক প্রকার হতভাগ্য হবে যারা দুনিয়াতে সব কিছু তার সামনে পাওয়া সত্ত্বেও তাকে গ্রহণ করবে না। হ্যাঁ, আজকে কোন মানুষের কাছে ইসলাম পৌঁছে নেই, কোন মানুষের কাছে তাওহীদ পৌঁছে নেই, কিন্তু সে আমল করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন, যারা এরকম হতভাগা হবে, ফাআম্মা আল্লাযীনা শাকু ফাফিন্নারি লাহুম ফীহা যাফীরুন ওয়া শাহীক, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে যারা শিরক করতে করা অবস্থায় দুনিয়া থেকে চলে গেল আর তওবা তার ভাগ্যের লবণ না, তো তারা চিরস্থায়ী জাহান্নামে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে গিয়ে তারা আর্তনাদ করবে, চিৎকার করবে, হে আল্লাহ তুমি আমাদেরকে একটু মুহূর্তের জন্য দুনিয়াতে যেতে দাও, আমরা সৎ আমল করে আবার ফিরে আসব। আল্লাহ বলবে, লা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধু মুখে বলার একটা বাক্য, তোমরা আমল কিছু করবে না, তোমাদেরকে যদি হাজার বার এই দুনিয়াতে ফেরত দেওয়া হয় তবু তোমরা সৎ আমল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের পরে একটা আয়াত বলছেন, ওয়া আম্মা আল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা, যারা সৌভাগ্যবান হবে তাদের অন্তরের মধ্যে উদারতা থাকবে, কোরআনে ও হাদিসের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করার আদেশ করেছেন সে অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করবেন, তাদের জন্য জান্নাত রয়েছে, ইহকালে সে ভালো সুন্দর একটা জীবন পাবে এবং আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিনের যে পুরস্কার আমাদের জন্য তৈরি করা হয়েছে সে পুরস্কার আমরা পাবো। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা সেখানে চিরস্থায়ী হবে, ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজদুদ, হ্যাঁ এমনই একটা পুরস্কার, এমনই একটা আল্লাহ নিয়ামত যেটা কখনো বন্ধ হবে না। এ দুনিয়াতে তো মানুষের কাছে অনেক ধরনের নিয়ামত আসে কিন্তু কিছুদিন পরে কয়েক বছর পরে আবার সেটা কি হয়ে যায়, হ্যাঁ বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু কিয়ামতের দিন যে নিয়ামত আপনাকে দেওয়া হবে সেই নিয়ামত কখনো ফুরাবে না, কোনো সময় শেষ হবে না। তো আমরা কোন শ্রেণীর মধ্যে হতে চাই, কোন শ্রেণীর মানুষের মধ্যে হতে চাই, সৌভাগ্যবান না হতভাগ্য, কোন ব্যক্তি? তো এর জন্য আমাদেরকে আমল করতে হবে না? হ্যাঁ, এর এই জিনিস আমরা সৌভাগ্যবান দুনিয়াতে হব আখেরাতেও হব এর জন্য আমাদেরকে তিনটি জিনিস করতে হবে, আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের সাথে অনেক বড় বড় শেখ আছেন, ইনশাআল্লাহ তারা আলোচনা করবেন, ইনশাআল্লাহ আপনাদের যে পিপাসা রয়েছে ইমানি পিপাসা সেটা আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করি যে সেটা পূর্ণ হবে। তো তিনটি কাম করতে হবে, সর্বপ্রথম গুণ সর্বপ্রথম কর্ম সেটা হচ্ছে কি, যে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত আসবে সেই নিয়ামতের কদর করতে হবে, সেই নিয়ামতের মূল্যায়ন আমাদের কাছে হতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়াতে আমাদের সবথেকে মূল্যবান সম্পদ সেটা কি? হ্যাঁ, সবথেকে মূল্যবান সম্পদ আমাদের কাছে বর্তমানে কি? ইমান, তাওহীদ, সব থেকে মূল্যবান এই নিয়ামতকে আমাদের মূল্যায়ন করতে হবে আর তার অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করতে হবে, আমল করতে হবে। যদি আপনি এই নিয়ামতের অস্বীকার করেন আর তার উপরে আমল না করেন তাহলে কিন্তু আপনি প্রথম শ্রেণীর মানুষ হতে পারবেন না, যে জাহান্নামী হতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে আমরা নিয়ামত পাচ্ছি, এই যে এখন তাওহীদের কথাবার্তা আলোচনা এখানে হচ্ছে মসজিদের মধ্যে, এটা ফ্রিতে পাচ্ছি তাই না? এটা নিয়ামত কি না? অনেক মানুষ আছে আল খারজির মধ্যে বাসায় বসে আছেন, কাজকর্মে ব্যস্ত আছেন, এখানে আসার তাদের আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেননি, তো তাদের থেকে আমরা বেশি ভালো কি না? আমরা বেশি ভালো অবশ্যই। তো এই নিয়ামতগুলোর উপরে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় কিভাবে করতে হবে এই জিনিসটা দেখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে আমাদেরকে দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে কিয়াম করতেছিলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল হাত্তা তাওয়ারামাত কদমাহু,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পা ফুলে যেতেন, ফুলে যে একেবারে রস বের হতে আরম্ভ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনা হাদা, আপনি কেন এমন আমল করছেন, রাত্রি সারাটা রাত কিয়াম করছেন, এত লম্বা লম্বা কিয়াম করছেন, রুকু করছেন, সাজদা করছেন? وقد غفر لك الله ما تقدم من ذنبك وما تاخر, আগে পিছনের সব গুনাহ কাতা আল্লাহ আপনার maaf করে দিয়েছেন, তবু কেন এমন আমল করছেন? আল্লাহর রাসূল কি বললেন জানেন? আল্লাহর রাসূল বললেন, ইয়া আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যে আমার উপরে এত বড় নিয়ামত করেছে, আল্লাহ আমাকে দুনিয়াতে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে পিছনের সব গুনাহ কাতা maaf করেছেন, তো আমি কি আল্লাহর শুকরিয়া আদা করব না? হ্যাঁ, কেমন লাগছে আপনাকে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করেছেন। শুকরিয়া শুধু আপনার বাড়িতে একটা আপনার বহুদিন থেকে সন্তান সন্ততি হচ্ছে না, আপনি আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান সন্ততি দাও, আল্লাহ দিয়ে দিল, তারপরে কি শুধু মুখে আলহামদুলিল্লাহ বলে যথেষ্ট না, আমলেও রাখতে হবে, অন্তর থেকেও শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়ামালু আল দাউদ শুকরা ওয়াকালিলুম মিন ইবাদিয়া শাকুর, আল দাউদকে আদেশ করা হয়েছে তোমরা শুকরিয়া আদায় করার জন্য আমল করো। আমল কি? নামাজ পড়তে হবে। আল্লাহ কোনো একটা নিয়ামত দিলে দুই রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করুন, কিংবা কমপক্ষে সাজদা করে নিন। হ্যাঁ, এই মতো আমল করলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, এই যে যে দিনটা শিখেছো, তাওহীদটা শিখেছো, যারা পূর্বে কি ছিলে, মাজার পূজারি, কবর পূজারি, বিদআতি আর শিরকে কাবে, শিরকের কামে লিপ্ত ছিলে, তারা যখন তাওহীদ পেয়ে সঠিক পথে চলতে আরম্ভ, তখন আল্লাহ শুকরিয়া আদায় করো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জ্ঞানটা, আপনার এই আমল আরো বৃদ্ধি করেন। হ্যাঁ, ওয়াইজ তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, তোমরা শুনে রাখো, আল্লাহর শুকরিয়া আদা করো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে, যদি আল্লাহর অস্বীকার করো, আল্লাহর শুকরিয়া আদা না করে, হ্যাঁ, কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, তাহলে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহ শাস্তি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তো সর্বপ্রথম পয়েন্ট কি, যে আল্লাহর শুকরিয়া আদায়, আল্লাহর নিয়ামতগুলোর উপরে শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। দ্বিতীয় যেটা, যে যদি কোনো বালা মুসিবত আসে, তাহলে সেই বালা মুসিবত আসলে সবুর করতে হবে, হ্যাঁ, বিচলিত হতে হবে না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বালা মুসিবত দিয়ে তার গুনাহগুলোকে কি করেন, মিটিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, দুনিয়াতে বালা মুসিবত দিয়ে দিয়ে তার গুনাহগুলো শেষ করে এমন অবস্থায় নিজের কাছে নিয়ে যায় যে তার কাছে কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি মানুষকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করে থাকি, ওয়া ইলাইনা তুরজাউন, আবার আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে দুঃখ কষ্ট আপদ বিপদ বালা মুসিবত, তার শারীরিক দুর্বলতা, তার শরীরে ব্যাধি, তার জীবনে অশান্তি, এ সমস্ত জিনিসগুলো দিয়ে শুধুমাত্র পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ, ভয় দিয়ে এমন অসুখ দিয়েছে যাতে থেকে আপনি সব সময় ভয়ে ভীত থাকছেন যে কখন আমি মারা যাব। আপনার বাড়িতে হঠাৎ একজন কেউ মারা গেল, এটাও একটা ভয়, হ্যাঁ, কিংবা ঝড় তুফান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরীক্ষা করে থাকেন। ওয়াল জুই, আপনার রুজিতে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেন, হ্যাঁ, আপনার রুজি প্রশস্ত না করে সংকীর্ণ করে দেন, এর দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, ধন সম্পদ কমিয়ে দিবেন। আজকে আমরা ব্যবসা বাণিজ্য করছি, এই মাসে দেখলাম অনেক লাভ হলো, আবার তারপরের মাসে দেখছি না এত লাভ হলো না, এটা আপনার সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিলেন যাতে করে আপনাকে পরীক্ষা করেন। এই যে কমালেন, তো এর দ্বারা আপনি আল্লাহর এই কাজা কাদেরের উপরে বিশ্বাস রাখছেন না আল্লাহকে গালিগালাজ করছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য। আর কি, ওয়াসামারাত, আপনার বাড়িতে আমের একটা গাছ আছে খুব সুন্দর, খুব গত বছর খুব ভালো ফল দিয়েছিল, এ বছর দেখেন সব কিছু ঝড়ে শেষ হয়ে গেল, কিছুই না, তখন কি করবেন? হ্যাঁ, সবুর করতে হবে। সবুর করবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সবুরের ফল দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই সবুরের ফল কি রয়েছে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ওই ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়ে দাও। কাদের? যাদের কাছে কোনো মুসিবত আসে, কোনো ধরনের মুসিবত, قالوا انا لله وانا اليه راجعون, তারা বলতে থাকে যে এই সব জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আর আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। قالوا انا لله وانا اليه راجعون اولئك عليهم صلوات من ربهم ورحمه واولئك هم المهتدون, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়া আসবে আর তারাই সঠিক পথের পথিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা জান্নাত যেতে চাও? আমরা সবাই জান্নাত যেতে চাই কিনা? অবশ্যই চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কথা বলছেন যে তোমরা জান্নাত যেতে তো চাও, কিন্তু বিনা পরীক্ষাতে এই পুরস্কারগুলো রাখা আছে। বিনা পরীক্ষা যারা পরীক্ষা দেননি তারা কি এগুলো পেতে পারে? কখনো না। যারা পরীক্ষা দিয়েছেন, যারা খারাপ দিয়েছেন, তারা হতে পারে তাদের মধ্যে কেউ এসে যেতে পারে, কিন্তু যদি পরীক্ষা নাই দিয়ে থাকেন, পরীক্ষায় না বসেন, তাহলে কি সে পুরস্কার পাবে? কখনো না। এই জান্নাতটা এত ছোটো মোটো কথা নয়, ছোটো মোটো পরীক্ষা নয়, পুরস্কার নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা আমানু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা কি এটা গুমান করো, অনুমান করো, তোমরা কি এটা ধারণা করো যে তোমরা জান্নাতবাসী হয়ে যাবে এত সহজে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানবে না, যাচাই করবেন না? কিসের কারণে? যে তোমাদের মধ্যে জিহাদিকে নিজের নাফসের সাথে, নিজের এলাকাবাসীদের যারা বিদআতী আছে তাদের সাথে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কুফরের বিরুদ্ধে যুদ্ধ করে, এই মতো মানুষকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ না যাচাই করবেন কিভাবে দিবে? ওয়া ইয়ালামাস সাবিরিন, আর এই দুঃখ বালা মুসিবত আসার পরে যে সবুর করবে তাদেরকে না জানায় তাদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন? তা আল্লাহ রাব্বুল আলামিন কি আগে জানেন না নাকি? আল্লাহ আগে তো জানেন যে কে সবুরকারী, কে জান্নাতি, কে জাহান্নামী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এটা পরীক্ষা করেন তার আমলগুলো যেন ভালো হয় এই বলে, আমলগুলো যেন ভালো হয় এই বলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিয়ুমাহ্হিস আল্লাহু আল্লাযীনা আমানু ওয়া মিহাকাল কাফিরিন, যে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে মেজে মেজে একেবারে সাফ করে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন আর কাফেরদেরকে ধ্বংস করবেন। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পূর্বের যে নবী এবং মুমিনরা ছিলেন তাদের ব্যাপারে বলছেন যে তোমরা কি জানো না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসারুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা, তাদের কি আপদ বিপদ দুঃখ কষ্ট সব কিছু এসেছে, এমন কি ওয়াজুলজিলু, তারা এমন ভাবে শিহরিত হয়ে গেছে, তারা এমন ভাবে মানে কেঁপে উঠেছে এই অশান্তির কারণে, এই কাফেরদের পক্ষ থেকে নির্যাতনের কারণে তারা বলতে বাধ্য হয়েছে কি, যার এই রসুলগণ বলতে বাধ্য হয়েছে হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, রসুল এবং তার সহচারীগণ সবাই বললেন কখন আল্লাহর মদদ আসবে, কখন আল্লাহর সাহায্য আসবে, যে আমরা এদের এদের যন্ত্রণা থেকে, এদের পক্ষ থেকে যে বালা মুসিবত আসছে সেগুলো থেকে আমরা পরিত্রাণ পাব। আল্লাহ রাব্বুল আলামিন এমনি দিবেন না, তাদেরকে যে মতো পরীক্ষা করেছেন আমাদেরকেও পরীক্ষা করবেন। তৃতীয় যেটা সিফাত আমি সংক্ষিপ্ত বলবো, যে কোনো মানুষ যদি কোনো গুনাহ করে থাকে তৎক্ষণাৎ সে যেন তওবার দিকে ধাবিত হয়, তওবা করার জন্য দৌড়িয়ে আসে। কোনো গুনাহ হয়ে গেছে, মানুষ গুনাহ হতেই পারে, আমাদের পূর্ব যে পুরুষ সবাই এরকম গুনাহতে পতিত হয়েছেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুলে পতিত হয়েছেন, হয়েছেন কিনা, তো আমরাও হব এটা অনিবার্য, কিন্তু তৎক্ষণাৎ আমাদেরকে আল্লাহর দিকে দৌড়ে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাতায়িন আত-তাওয়াবুন, বানি আদম সন্তান সবাই ভুলে জড়িত, আর সব থেকে তার মধ্যে ভালো ওই ব্যক্তি যে ভুল করার পরে সাথে সাথে তওবা করে, সাথে সাথে কি করে, তওবা করে। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যারা গুনহা করে করে পা থেকে মাথা পর্যন্ত ডুবিয়ে ফেলেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দৌড়ে এসো, হেঁটেও আসবে না, দৌড়ে এসো কিসের দিকে, আল্লাহর মাগফিরাত দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনার জীবন আছে আপনার দোয়া আপনার তওবা কবুল করবেন, আপনার জন্য সে দরজা খোলা আছে, আর এই তওবা করলে ওই জান্নাত পাবেন। আর দুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইজ্জাতিল মুত্তাকিন, যার
সীমানা আকাশ এবং জমিন কার জন্য প্রস্তুত করা হয়েছে? মুত্তাকিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, যারা নিজের নাফসের উপরে জুলুম করেছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, গুনার মার্জনা চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তো আল্লাহ বলছেন মামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে গুনাহ মাফ করবে? কেউ আছে দুনিয়াতে? কেউ নাই। আজকে আমাদের দেশে কিছু দেখা যায় যে দুনিয়াতে একটা জান্নাতের সার্টিফিকেট দেয়, হ্যাঁ বায়াত করলে নাকি দুনিয়াতে সে পেয়ে গেল জান্নাতি হবে, এমতো হবে না। আল্লাহ যদি গুনাহ না মাফ করে, আল্লাহ যদি জান্নাত না দেয়, কেউ জান্নাত দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে গেছেন গুনাহ করে করে, আর শয়তান কিন্তু আপনার দিলের মধ্যে ওয়াসওয়াসা দিবে কি যে এত গুনাহ করেছো, আল্লাহ আর মাফ করবে না, আল্লাহ আর মাফ করবে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা গুনাহ করে করে ডুবে গেছে গুনাহতে, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় না। আল্লাহর রহমত সব সময় খোলা আছে, কখন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার গারগারা না এসেছে। হ্যাঁ, গারগারা যতক্ষণ পর্যন্ত না আসবে, গারগারা কখন? যখন মানুষ মরা অবস্থায় পড়ে থাকে, মৃত্যুমুখে পতিত থাকে, তখন তার মুখ দিয়ে কি আসে? ফেনা বের হয়। হ্যাঁ, তখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করবেন, আর শুধু তওবা করার পরে আর কিছু দিবেন না এমন না। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোর পরিবর্তে নেকি আমাদেরকে দিয়ে দিবেন, কি নেকি যে গুনাহগুলো করেছেন সেগুলো নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, কত বড় নিয়ামত! শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে এসো আমার দিকে এসো, সব কিছু তোমার জন্য রয়েছে। এই তওবা করার জন্য চারটি শর্ত রয়েছে সংক্ষিপ্ত। এক নম্বর শর্ত, যে যদি কোনো মানুষ এই সৌভাগ্যবান ব্যক্তির অন্তর্ভুক্ত হতে চান, দলের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে সে করবে কি, গুনাহ একেবারে ছেড়ে ফেলবে, কি গুনাহ কি করবে, ছেড়ে দিবে। আর দ্বিতীয় শর্ত, আল আজমু আল্লা ইয়াউদ আলাই মাতাল হায়া, জীবনেও আর সেই মতো গুনাহ করবে না, এটা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। কি কি? একটা, গুনাহ ছাড়তে হবে। দ্বিতীয়, প্রতিজ্ঞা করতে হবে এমতো করবো না। আর তৃতীয় যেটা, যে নাদমু আলাল আলামাফাত, যে গুনাহগুলো করেছেন সেই গুনাহগুলোর উপরে আমাদেরকে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, যে আল্লাহ আমি খুব বড় ভুল করে ফেলেছি, আল্লাহ তোমার বিধান মানিনি, তোমার কথা মানিনি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এটা তো হলো এমন গুনাহগুলো যা আপনার এবং আল্লাহর মধ্যে রয়েছে। হ্যাঁ, আপনি হতে পারে কোনোদিন নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি হতে পারে কোনোদিন কোনো হারাম জিনিস খেয়ে ফেলেছেন, তো এই মতো যদি গুনাহ হয় তাহলে আল্লাহ এবং আপনার মধ্যে রয়েছে। যদি সেই গুনাহটা মানুষের সাথে জড়িত থাকে, বান্দার সাথে জড়িত থাকে, আপনি কাউরি এক টাকা চুরি করে খেয়েছেন, কাউরি হক মেরেছেন, ব্যবসা বাণিজ্য কাউকে ঠকিয়েছেন, যদি এটা বান্দার সাথে জড়িত থাকে তাহলে আরেকটা শর্ত হলো কি, তার এই জিনিসটা তার কাছে ফেরত দিতে হবে, তাকে লটিয়ে দিতে হবে, আর তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এই চারটি শর্ত যতক্ষণ পর্যন্ত না মানবেন, আপনার তওবা নাসুহা হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালোভাবে এই দুনিয়াতে আমল করার তৌফিক দান করেন, আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কারগুলো তার মুমিন বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন সেগুলো পাওয়ার তৌফিক দান করেন, সেগুলো যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।